কেউ বলেন যারা আওয়ামী লীগ হয়ে গেছে, কেউ বলে এরা বিএনপি হয়ে গেছে, কেউ বলে জামাতের সাথে এদের সম্পর্ক আছে। জি না, যেই দলই হোক, যারাই ক্ষমতায় থাকুক, তাদের যে কোনো সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তার বিপক্ষে আহলে হাদিস আন্দোলন সবসময় কথা বলেছে, বলবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন, আহলে হাদিস আন্দোলন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন, আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন। এই আন্দোলন কারো লেজুর ভিত্তি করে না, কোনো দলের সাথে কোনো আপোষ এই আন্দোলনের নাই। প্রচলিত রাজনৈতিক দল হোক, ধর্মীয় দল হোক, কোরআন হাদিসের কাছে, কোরআন হাদিসের বিরোধী যারা বলবে তাদের কারো সাথে কোনো দিন আপোষ নাই, কারোর সাথে কোনো খাতির আমাদের নাই। অনেকে ভুল বুঝেন, কেউ বলেন যারা আওয়ামী লীগ হয়ে গেছে, কেউ বলে এরা বিএনপি হয়ে গেছে, কেউ বলে জামাতের সাথে এদের সম্পর্ক আছে। জি না, আমাদেরকে আপনারা আমাদের সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না। আহলে হাদিস আন্দোলনকে স্টাডি করতে হবে, জানতে হবে। আহলে হাদিস আন্দোলন আপোষহীন একটা সংগঠন, বাতিলের সাথে কোনো আপোষ নেই। যেই দলই হোক, যারাই ক্ষমতায় থাকুক, তাদের যে কোনো সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তার বিপক্ষে আহলে হাদিস আন্দোলন সবসময় কথা বলেছে, বলবে ইনশাআল্লাহ। এইরকম একটি সংস্কারবাদী আন্দোলনের সাথে একমত হওয়ার দরকার আছে না ভাই? সমাজ সংস্কার কি একা একা করা যাবে? একা একা বক্তৃতা দেওয়া যায়, একা একা মসজিদে খুতবা দেওয়া যায়, একা একা একজনকে দাওয়াত দেওয়া যায়, কিন্তু একটা সমাজকে পরিবর্তন করার জন্য, একটা সমাজকে সংস্কার করার জন্য, কোরআন সুন্নার আলোকে সমাজটাকে ঢেলে সাজানোর জন্য একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। এখানে গিয়ে একটা জামাতের প্রয়োজন হয়, একটা সংগঠনের প্রয়োজন হয়, একদল মানুষের প্রয়োজন হয়। এইটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমরা চাই আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, আমরা চাই আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আমরা কোরআন এবং সুন্নার আলোকে ঢেলে সাজাতে চাই। এই সাজানোর আন্দোলন যারা করবে, এই কাফেলার যারা সাথী হবে, তাদের জন্য নবী সুসংবাদ দিয়ে বলেছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা ইসলাহ করে, সমাজ সংস্কার করে, তাদের জন্য হচ্ছে সুসংবাদ, তাদের জন্য হচ্ছে জান্নাতের সুসংবাদ। অতএব আসুন আমরা এই কাফেলার অন্তর্ভুক্ত হয়ে সমাজ সংস্কারে আমরা নিজেদেরকে নিয়োজিত করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পতাকা দলে সমবেত হয়ে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা দলে সমবেত হয়ে আসুন আমরা কোরআন হাদিস ভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করি। শিরিক বিদাত সহ যাবতীয় কুসংস্কার থেকে আমরা আমাদের সমাজটাকে মুক্ত করার চেষ্টা করি। আর যারা বিরোধী আছেন, বিরোধিতা করেন, তাদের কাছে আমাদের বিনীত আপিল থাকবে, আপনাদের চোখ থেকে রঙিন চশমাটা খুলে ফেলেন, অন্তরটাকে নিরপেক্ষ করুন, মেজাজটাকে নিরপেক্ষ করুন। আহলে হাদিসরা কি বলছে, কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলছে কিনা, যদি সহিহ দলিলের ভিত্তিতে কথা বলে, দয়া করে মানার চেষ্টা করেন, বিরোধিতা করবেন না, মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করবেন না। ওই ভারতের হিন্দুদের সাথে, হিন্দুদের সাথে মিলেন, হিন্দুদের সাথে নিজেদেরকে মিলাবেন না, তাদের যেমন শাস্তি হবে, বাংলাদেশে যারা মসজিদে আগুন দিয়েছে তাদেরও একই রকম শাস্তি হবে। মনে রাখবেন, দুটি আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যারা আক্রমণ করে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। অতএব আসুন আমরা সকলের সমাজ সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই।